থেকে বেশি বিচারধারার লড়াই। আমি নিজেকে মনে করি না যে আমি প্রার্থী তার জন্যেই ইলেকশন আমরা জিতব, না, জিতবে ভারতীয় জনতা পার্টি, পদ্মফুল চিহ্ন। এখানে প্রার্থীটা গৌণ ব্যাপার, সেটা যদি তৃণমূল কংগ্রেস বুঝতে পারত তাহলে তাদের ভালো। আমরা মনে করি বিচারধারার লড়াই হচ্ছে, যে বাংলাকে তথা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই, সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। মনে রাখবেন, গরিবদের জন্যে, গরিবদের যে কটা সূচক থাকে আপনারা জানেন, তার জন্য নরেন্দ্র মোদী কী কী করেছেন, প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সশক্তিকরণ, মানুষের হাতে শক্তি দেওয়া নরেন্দ্র মোদী ভেবেছেন, প্রত্যেক গ্রামে রাস্তা তৃণমূল ভাবেনি, নরেন্দ্র মোদী ভেবেছেন, গ্রামীণ সড়ক যোজনা, প্রত্যেকের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার জন্যে খাদ্য সুরক্ষা নরেন্দ্র মোদী ভেবেছেন, প্রত্যেকের হাতে কাজের জন্যে তিনি পরিকল্পনা করেছেন, গ্রামের সাধারণ যুবক যুবতীদের জন্যে ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্যে মুদ্রা যোজনায় লোন ব্যাংকের অ্যাকাউন্টের সামনে, সেটা নরেন্দ্র মোদী ভেবেছেন। এটাকে বলা হয় বিচারধারার উদ্দেশ্যে আমরা এটা করেছি। তৃণমূলকে অনেক দূর যেতে হবে এইসব জিনিসগুলোকে বলে বা কামল, কিন্তু আমরা জানি এই সামনে নির্বাচনে বিজেপি জিতবে, আমি জিতবো বলছি না, বিজেপি জিতবে, পদ্মফুল জিতবে। আমরা খুব একটা জেনারেলাইজ করে বলে দিই, বহু বচনে বলে দিই, যে সাধারণ মানুষ বলতে শুরু করেছে, জানি না সাধারণ মানুষ কজন আপনাদের বলেছেন বা এটা তৃণমূলের বলা কথা কিনা। প্রথম কথা হচ্ছে মহামৈত্রর কথা এতক্ষণ হচ্ছিল, মহামৈত্র কি কর্মীদের লোক ছিলেন? এক্ষুনি আপনারাই বললেন আপনার লড়াই আসলে হচ্ছে বিমতখানি করিমপুরের লোক। বিমলেন্দুবাবু, আমার দ্বিতীয় প্রশ্ন, উনি যদি বলেন আমি করিমপুরের লোক, তাহলে সারা করিমপুরবাসী হাসবে, তার থেকে বেশি আমি করিমপুরের লোক। তার কারণ আপনাদের বলে দিই, 76-77 সাল থেকে তিনি অন্য জায়গায় থাকেন। কৃষ্ণকলি যদি বলা হয় তাহলে তিনি কৃষ্ণকলি, কারণ তিনি কৃষ্ণগড়বাসী। এবং আগের যতগুলো নির্বাচন হয়েছে, যখন তৃণমূলে উনি দেখলেন বিমলেন্দুবাবু শিক্ষক মশাই, তার সম্বন্ধে আমরা কখনো কটু কথা খারাপ কথা বলি না শিক্ষক মশাই, কিন্তু এটাও তো ঠিক যে এই তৃণমূলের সময় শিক্ষক সংগঠন কারা করতে যাচ্ছেন এবং শিক্ষাশ্রী কারা পাচ্ছেন, এটাও তো আমরা জানি। অম্বিকেশ মহাপাত্র একজন প্রফেসর, তাকে যেহেতু তিনি তৃণমূলের লাইন ধরেননি তাকে জেল খাটতে হয়েছে, আর এখানকার একজন শিক্ষক তৃণমূলে যোগদানের পরেই শিক্ষাশ্রী পেয়েছেন। সুতরাং এই নিয়ে সাধারণ মানুষ জানে। তিনি হচ্ছেন আবার উল্টো দিকে দেখুন, দুটি নির্বাচনে তিনি কার এজেন্ট হয়ে কাজ করেছিলেন, কার এজেন্ট হয়ে কাজ করেছিলেন? করিমপুরের মহামৈত্র, করিমপুরবাসী যদি হতেন, করিমপুরের লোক হতেন, করিমপুরে গিয়ে কাজ করেছিলেন? না, তিনি অন্য জায়গায় অন্য কনস্টিটিউয়েন্সিতে একজন মন্ত্রীর ইলেকশন এজেন্ট হয়ে তার হয়ে কাজ করেছিলেন। সুতরাং এই কথাগুলোর মধ্যে কোনো বাস্তবিকতা নেই যে ওখানকার লোক ইত্যাদি ইত্যাদি, এটা এনাদের গোষ্ঠীদ্বন্দ্বের একজন যে জিতবে তাই সেই হিসেবে একজনকে ওরা পেয়েছেন, দাঁড় করিয়েছেন, খুব ভালো। আগে সব লোকের কাছে পরিচয় করান ওনার নামটা, কারণ করিমপুরের কোনো লোক যা চেনে না তাকে, উল্টে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, জয়প্রকাশ মজুমদারকে চেনেন? আপনারাও দেখবেন তারা এক বাক্যে চিনতে পারবে। আগে এই যে কটা দিন আছে সেই কটা দিনে ওরা পরিচিতিটা আগে করান, এবং তার জন্যে ওদের অনেককে দৌড়তে হবে। করিমপুর তো একদিনে মার্জিনাল জায়গা হয়ে আছে, আপনারাও জানেন করিমপুরবাসীর দুঃখ। আজকে বলুন তো, করিমপুর থেকে যদি যাতায়াত ব্যবস্থা বলতে হয়, তাদের কাউকে চিকিৎসার জন্য বলুন, কাজের জন্য বলুন, আজকে কোথাও যেতে হয় তাদের কিভাবে যেতে হয়, রাস্তার অবস্থা কি? ভারত সরকার সাগরমালা যোজনা করেছেন, সেই চওড়া রাস্তা হওয়ার কথা, কেন হয়নি? তার জবাব তো মহামৈত্রকে দিতে হবে, কেন করিমপুরের রাস্তার এই অবস্থা, কেন করিমপুর? মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে তথা মহামৈত্রকে উত্তর দিতে হবে,
করিমপুরের সঙ্গে কৃষ্ণগড়ের রেল বন্দোবস্তের যোগাযোগ কেন করা হয়নি এখনো পর্যন্ত? কোনোরকম পরিকল্পনা কেন নেওয়া হয়নি? ফুরফুরা শরীফের সঙ্গে যোগাযোগের জন্যে তিনি প্রকল্প করেছিলেন, করিমপুরের জন্য কথা মনে পড়েনি? করিমপুরের মানুষ কি তুচ্ছ, তাদের ত্যায্য, তাদেরকে বাদ দিয়ে করে থাকবেন? যোগাযোগ ব্যবস্থা হচ্ছে একটা প্রধান ব্যবস্থা করিমপুরের। আজকে স্বাস্থ্য ব্যবস্থা এতদিন ধরে গ্রামীণ হসপিটাল হিসেবে রেখে দেওয়া হয়েছে, একটা ভালো হাসপাতাল করা হয়নি সেখানে। এবং সেই ক্ষেত্রে সার্বিকভাবে যেখানে ইনফ্রাস্ট্রাকচার খারাপ সেখানে সব কিছুই খারাপ। ওখানে এত বেশি কৃষি, 90% মানে কৃষির ওপর নির্ভরশীল লোক, আজকে তো মিনিমাম সাপোর্ট প্রাইস সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, অ্যানাউন্স করছে, সেটাও পাচ্ছেন না লোকে। পাটের দাম গত 4 বছরে সর্বাধিক বাড়িয়েছেন কারা? মোদি সরকার, ইউপিএ নয়। মোদি সরকার পাটের সংগ্রহ মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস বাড়িয়েছেন। পানের চাষি আত্মহত্যা কেন করেছেন ওখানে? তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না? কেন কৃষি বাজার ঠিক মতন চালু হয়নি? কেন ফোরেরা দাপিয়ে বেড়াচ্ছে ওখানে? যারা চাষি কৃষক তাদের কৃষি পণ্য বিক্রি করতে গেলে কেন তৃণমূলের ফোরেদের কাছে গিয়ে আত্মসহায় আছেন? তার কাছেও যে পরিষ্কার করুন আগে, এই করিমপুরে গিয়ে কথা বলার আগে, যে নাগরিকত্ব বিলে আপনাদের পজিশন কি, আপনারা তাকে সমর্থন করছেন না তার বিরোধিতা করছেন? পরিষ্কার হয়ে যাক সাধারণ মানুষের সামনে, যে যারা হিন্দুরা এসছে তারা আমাদের দেশে সুরক্ষিত থাকবে, এই নাগরিকত্ব বিলের যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভায় বাকি আছে, সেই বিলের পক্ষে তৃণমূল হ্যাঁ কি না, এটা পরিষ্কার হয়ে গেলেই মানুষ বুঝে যাবে যে তারা কোন দিকে আছে। তারা মুখে বলছে একটা কথা, আসল জায়গায় গিয়ে তারা চাইছে না এই উদ্বাস্তু, এই শরণার্থী, এই মতুয়া, এই নমশূদ্র, যারা ওই পার্ট থেকে এসছে তাদেরকে ভোট ব্যাংক করে ভয় দেখিয়ে, কিন্তু নাগরিকত্ব না দিয়ে, সুযোগ সুবিধা না দিয়ে, এক ঘরে করে করে রেখে তারা যে রাজনীতি করার পরিকল্পনা করছেন তাতে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, মমতা ব্যানার্জি পরিষ্কার করুন, মহুয়া মৈত্র পরিষ্কার করুন, গৌরীবাবু পরিষ্কার করুন, যদি কোনো মিটিংয়ে যান, এবং আমরা করিমপুরের সমস্ত জন